মহাভারতের একজন চরিত্র আজও পৃথিবীতে আছেন, বেঁচে আছেন, জরাগ্রস্ত অবস্থায় আছেন। অবিশ্বাস্য হলেও এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া কঠিন। তিনি হয়তো কোনো দুর্গম পর্বতে রয়েছেন। বিষয়টা এরকম, কুরুক্ষেত্র যুদ্ধের পর রাতে হঠাৎ পাণ্ডব শিবিরে হানা দিয়ে ধ্বংসলীলা চালিয়েছিলেন অশ্বত্থামা। তারপর ভয়ানক ক্রুদ্ধ শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে যতদিন সৃষ্টি থাকবে ততদিন অশ্বত্থামার মুক্তি নেই। তাকে জরাগ্রস্ত অবস্থায় সৃষ্টির শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যন্ত্রণা ভোগ করতে হবে। ফলে শ্রীকৃষ্ণের অভিশাপকে যদি সত্যি বলে মানতে হয়, মহাভারতকেও যদি সত্যি বলে কেউ মানেন, তাহলে এটাও মানতে হবে অশ্বত্থামা আজও জরাগ্রস্ত বেঁচে আছেন।